Hi, I'm Angana. Hi, I'm Rohan. অনেক একটা ডিফারেন্স আছে কারণ ছোটবেলায় আমার বেশিরভাগ পুজো বা যে কোনো ছুটি আসানসোলে কেটেছে, আমি যেখানে বড় হয়েছি জন্মেছি। তো ওই আমাদের পাড়ার পুজো হতো, আমাদের পাড়ার মন্দিরে পুজো হতো। আই থিঙ্ক ইনভলভমেন্টটা বেশি ছিল সবার মধ্যে, আত্মীয়তাটা বেশি ছিল সবার মধ্যে তখনকার দিনে। প্লাস একটা পাড়ার পুজোর একটা আলাদা ব্যাপার আছে, আমি কলকাতায় খুব একটা পাই না, পাইনি, আর এখন আর ওই ইচ্ছেটাও থাকে না। এখন তো এখন ডিফারেন্স হচ্ছে বড় হয়ে যে কোনো ছুটি পেলে বন্ধুদের সাথে আড্ডা মারা বা একটু রেস্ট নেওয়া, ল্যাগ খাওয়া, এটাই এটাই ডিফারেন্স আমার মনে হয়। আমার জন্য আমার কাছে ছোটবেলার থেকে বড়বেলা একটা আলাদা। আমি একটা ব্যাপার বলতে চাই এখানে, যে আমি যত বড় হয়ে উঠেছি, যত সেন্সিবল হয়ে উঠেছি, যত বুদ্ধিমান হয়ে উঠেছি, যত খারাপ থেকে ভালো মানুষের দিকে হওয়ার চেষ্টা করেছি, তত আমার একটা জিনিস মনে হয়েছে, আমি ছোটবেলায় একটা ভুল করতাম, সেটা হচ্ছে প্রচন্ড বাজি ফাটাতাম। তো আমি বড় হয়ে বাজি ফাটানোটা বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের রাস্তায় যারা চারপেয়ে বন্ধুরা আছে, কুকুর বেড়াল, তাদের প্রচন্ড কষ্ট হয় দিওয়ালিতে আমরা বাজি ফাটালে, খুব কষ্ট হয়, ওরা কোথাও লুকিয়ে বাঁচতে পারে না বেচারিরা। তো ওদের জন্য বাজি আমি ফাটাই না। তো এটাই চেঞ্জ হয়েছে আমার পুজোয়। একবার একটা এরকম বাজি একটা চকলেট বোম, আমার একটা ভাই এরকম ছাদে বাজি ফাটাচ্ছিলাম, ছুঁড়ে মেরেছে ওপরে, যে ওপরে ফাটবে, ছুঁড়ে মেরেছে, আর আমাদের জলের ট্যাঙ্কে লেগে ওটা সোজা এসে আমার জামার ভেতর ঢুকে গেছে, ফেটে গেছে, পুড়ে গেছে, ভাবতে পারছো কি অবস্থা আমাদের কমপ্লেক্স কলকাতায়। একটা এরিয়া ক্রিয়েট করে দেয় দিওয়ালির জন্য, যে এইটুকু জায়গার মধ্যেই পুরো সাউথ মানে পুরো কমপ্লেক্সে সবাইকে বাজি ফাটাতে হবে। আমি তুবড়ি জ্বালাতে যাবো, আমার ঠিক সামনে মানে হয়তো দুটো স্টেপ এগিয়ে আর একজন এত বড় একটা তুবড়ি জ্বালাবে, ওই চকচকে গুলো হয় না, যেটা বিশাল চিরবির চিরবির বলে, ওই যেটাই বলে। এবার আমি যা জ্বালাবো, জ্বালিয়ে দিয়েছি, আমি দেখছি সামনে একটা বার্স্ট করেছে আর আমারটা জ্বলতে শুরু করেছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ওইটা এইটার আগুনটা লাগেনি, থ্যাঙ্ক গড আমি সরে এসেছি, কিন্তু সামনে যেটা বার্স করেছে সেটা একটা টুকরো এসে আমার হাতে পড়েছে, এখনো পর্যন্ত দাগটা আছে এখানে। এটা মানে এটা মজার গল্প তো নয়, কিন্তু এখন যখন ভাবছি তখন মানে ওইটুকু জায়গা ভেবে মজা লাগছে। মানে এটা ভাবো, তুমি আশেপাশে থাকবো করার আগে অঙ্গনা কত যুদ্ধের মধ্যে দিয়ে এসেছে, এরকমই মানে ব্লাস্ট ফ্লাস্টের মধ্যে দিয়ে আর্মিরা বেরোয়, সেইখান থেকে এসে যে তুমি আশেপাশে থাকলে। প্রদীপ ধরাই প্রচুর, আগের দিন 14 প্রদীপ না, 14 প্রদীপ ধরাই, রঙ্গোলি হয়, খুব মজা করি, ভালো লাগে। বিশ্বাস করি আমি ব্যাড এন্ড গুড ফিলস, তো ভূত হয়তো টেকনিক্যালি না, বাট হ্যাঁ আমি এনার্জিতে বিশ্বাস করি। কিন্তু আমার গল্প শুনতে খুব ভালো লাগে। তো আর আমি বলি সেগুলো, আমার কাছে প্রচুর ভূতের গল্প আছে, বড় বড় গল্প, এখন বলা যাবে না, পরে কখনো বলবো, ভাবতে পারবে না এরকম এরকম ভূতের গল্প আছে। একদিন কি হয়েছে, একদিন গল্পের দাদু শুরু করে, আরে আমার একটা দাদা মানে আছে, তাদের বাড়িতে ভূত আছে, তারা এত ভয় পেত বাড়িটা যখন ভীত করছে তখনই ওদের বাড়ির তলা থেকে প্রচুর ভূত ভূত পেয়েছে। অ্যাকচুয়ালি দাদা না ভাই, এক্সাইটমেন্টে দাদা বলে দিয়েছি। তো সেখানে প্রচুর ভূত টুত আছে এবং সবাই দেখতে পায় সেই ভূতগুলো। একদিন ওর মেসও এসেছিল ওদের বাড়িতে ঘুমিয়েছে, বলেছে আজকে তোদের বাড়িতে ভূত দেখবো সত্যি আছে কিনা। ওর মেসোকে এসে কেউ কানে কানে বলেছে, কিরে আমাদের দেখতে এসেছি, আজকের জন্য এটাই থাক। অনেক গল্প করা হলো, অনেক গল্প জানা হলো, আশা করি তোমাদের দিওয়ালি খুব ভালো কাটবে, সাবধানে থেকো, ভালো থেকো, এনজয় করো, এবং আমাদের ছোটাও দেখো। দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা, খুব ভালো থাকো। তুমি আশেপাশে থাকো।